রাজ্যের বিএসকে ওয়াই কর্তমান সবুজ বন্ধ রোগী মানে হন্তসন্ত হচ্ছেন তেব এই ক্ড বন্ পছরে কারণ কোণ কি এপ্রেম দায়ী প্রকৃতের যে এই যে অভিযোগটি আসছে ইয়ে গুজব না না এই প্রকৃতরে তার সত্যাসত্য কম আমি আস পচু কটকরে এবং কটকের যে বেসরকারি হসপিটাল আসোসিয়েসন রয়েছে সে আসো কিছু কর্মকর্তা আমার সহ অন সিধা সো অভিযোগ আসুচি যে হঠাৎ বেচৰকাৰী হস্পিটেল গুড়িক বি এছ কাই কাৰ্ড বন্দ কৰি দা ফলত ৰোগী মানে নানা হন্তসন্ত হেলে ৰোগী মানে চিকিৎসা পাই বঞ্চিত হেলে অপৰেচন ৰু বঞ্চিত হলে যোন দুই ৰন্দিন বৰ্তমান ৰোগী মানে অপৰেচন হৈ পাৰিলে নাই চিকিৎসা পাইপাৰিলে নাই প্ৰকৃতিৰ এই অৱহেলা দায়ী কি যা অভিযোগ হ'ল সিধাচখ প্ৰাইভেট হস্পিটাল আছোচন ৰ আমি প্ৰতক্ৰিয়া নেবা আজা আপোনাৰ গোটেই অভিযোগ হ'ল যে বিশেষ কৰি আপোনাৰ হঠাৎ এই স্কিমটিকি বন্দ কৰি দিলে যাফলৰে কি ହଜାର ହଜାର ରୋଗୀ ଚିକିତ୍ସା ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ହେଲେ ବହୁ ରୋଗୀ ଅପରେସନ୍ ହେଇପାରିଲେଣି ଏଭଳି ଗୋଟେ ଅଭିଯୋଗ ଆସୁଛି ଆପଣଙ୍କ ନାଁରେ କ'ଣ କହିବେ ନାଇଁ ସେମିତି କିଛି ବଡ଼ ଧରଣର ହେଇନି କିନ୍ତୁ ଯେହେତୁ ଗୋଟେ ରିଉମର୍ ହେଇଥିଲା ତାକୁ ଏବେ ସଲଭ ପୋଜିସନ୍କୁ ଆସିଗଲାଣି କାଲିଠାରୁ ସେ କାଲିଠାରୁ ବି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ଫୋନ୍ ଫୋନ୍ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ଲିଖିତ ଆକାରରେ କିଛି ଦେଇନାହାନ୍ତି ଯେ ସି ଡ଼ିଏମ୍କୁ ସେଠି ଫୋନ୍ କରାହୋଇଥିଲା ଯେ ଗୋଟେ ଲିଖିତ ଉପରେ ଆମେ ଦେଇଦେବା ସେମାନେ କହିବା କଥା ଯେ ଆମେ ତ ବନ୍ଦ କରିନୁ କାହିଁକି ଲିଖିତକେ ଦେବୁ ତେଣୁ ଯାହା ପୁଅକୁ ସାପ କାମୁଡ଼େ ତା' ମାଆକୁ ପାଳ ଦୌଡ଼ା ଦେଖିଲେ ବି ଡରମା କାହିଁକି ଆପଣ କାହାକୁ ସାପ କାମୁଡ଼ିଥିଲା ନା ଯେହେତୁ ଆଗ ସ୍କିମ୍ ଆର୍ଏସ୍ ବି ଆଇ ସ୍କିମ୍ ଗୁଡ଼ାକ পয়সা কিছু বাঁকি রই যাই বিকাই কিছু বুড়ি যাই সেই সকশে লোকজন গোটে রিউমর হসপিটাল প্রাইভেট হসপিটাল কিছু গোটা রিউমর হলা তেমন বড় হসপিটাল ফার্ট কাল বোধ মু ভাবুছি সবুঠার বড় হসপিটাল ভুবনেশ্বর তাকে সে বন্ধ করেদেছেন টোটাল কিএমসি হসপিটাল জানিবারে কালি বহুত বহু ফেরিছেন কিন্তু কটকরে সেমি কিছি আমি শুনিয়া শুনে পাইনু আমো অ্যাসোসিয়েশন তরফরু অল ওডিশা ওশা রে কারণ সে বড় বড় কর্পোরেট হসপিটাল আমো অন্ডরের নুতি আমার যে ছোট ছোট হসপিটাল তিরিশ পচাশ বেড হসপিটাল আমার সেই বন্ধ করি না এবার সুদা বি কালিবি অপরেশন করছেন আজ বি অপরেশন হচ্ছে কিছু অসুবিধা হয়ে না কী গোটে সৃষ্টি মনে সন্দেহ ধারণা সৃষ্টি যে আপনার মানে হঠাৎ বন্ধ করে দেহে পয়সা কিছু বুড়ি লাগবে দি হাজার চৌদ আগুরা তাপরে বি মজি মঝে কাটি কাট ছাট যে করছেন

এই গোটেই কাৰণ হ'ল যাফি ডৰিত্যন আছে সতৰ্ক কৰাই দিয়া হেৰি লোক এই কাষ সতৰ্ক কৰ ষ্টেটমেণ্ট বন্দ হৈ যাব আয়ুসমান ভাৰত লাগু হব যাফল গোটেই মনৰ বড়োমৰ হৈ গল পইচা পলাই নেণ্ট আইলে আমি পইচা দিব নাই কিন্তু পয়সা গভর্নমেন্ট গোটে বজেট নিহতি করেজেট কলে পাইব সেই বিষয় সে আগতরা গোটে প্রেস রিলিজ করে দেওয়া কথা কি স্টেটমেন্ট দিয়ে সে বর্তমানে হ্যাঁ এবার কলে তে আমার ছোট ছোট হসপিটাল মানে আমার আর বিশ্বাস হচ্ছে তো পয়সা হ্যাঁ হ্যাঁ না আমি নহ মিললে বি পড়ি আমি চেষ্টা করি তা দেখা করি কোর্ট যাব হ্যাঁ যু যেহেতু আমার পাখে এমইউ অ আপোনাক পচাৰুক চাহি আপোনাৰ দীৰ্ঘদিন ধৰি এই হস্পিটেল লাইন্ৰে ৰ এই যে অভিযোগটি আছুছে যে আপোনাৰ না আপোনাৰ ৰোগীক হন্তচন্ত কলে আপোনাৰ ৰোগীৰ বি এছ কাই কাৰ্ড হঠাৎ বন্দ কৰি দিলে বহু ৰোগী চিকিৎসিত হৈ পাৰিলেনি অপৰেচন হৈ পাৰিলে এই অভিযোগৰ জবাব আপোনাক কয় আপোনাৰ মানে দোষী নাই নাই এইটাই আজিয়া সম্পূৰ্ণ মিছ কথা তে যোন অভিযোগ সেই কৰাৰ গোটেই দ্বন্দ্ব সৃষ্টি হ'ল এই দ্বন্দ্বৃষ্টি হ'লে যেতিয়া হঠাতে চৰকাৰ পৰিৱৰ্তন হ'ল আৰু তাৰ আমার কিছু বাইডস আসিলা মানে ভিউ কিছু আসিলা যে বিএস কাই কার বর্তমানে বন্ধ হয়ে গল আয়ুষ্মান যোজনা লাগু হব তে আমি জানি যেহেতু সরকার বিএস কোজনা করে সেই সরকার চালগাল তেমন বর্তমানে সে পয়সা গুড়া আমি কমিটি পাবু সে দ্বন্দ্ব রহিলু কে আপনার দ্বন্দ্বে রে পুর সে পুর আগর যেহেতু আমার কিছু কিছু পয়সা সব আঁকি আমি

নহ'লে এই যে অভিযোগটি আছোঁ আপোনাৰ নাযোগ এই অভিযোগ দায়ী এইটো দ্বন্দ্বেপ স্বাস্থ্য সচিব বা সেই সু দায়ী আমাৰ কিছু আমি দায়ী নোহোৱাব প্ৰাইভেট হস্পিটেল আছোচন দায়ী নুহ বা আমাৰ কোনো উদ্দেশ্য নাই যে লোক হন্তচন্তে আমি ত আগুৰু স্বাস্থ্যসেৱা দি চালিছিলোঁ তে এই দ্বন্দ্বল এই দ্বন্দ্বুকু যে আজি দিন ভিতৰত তৎপৰ হৈ যদি ক'লে যে নাই কৰ কিছু অসুবিধা নাই এই ৰব সেইটা পূৰ্বৰ করেদিলে এই দ্বন্দ্ব রই রইন আপনার শুনেলে বেসরকারি হসপিটাল কর্মকর্তা আমি স্পষ্ট ভাবে কৌ যে দ্বন্দ্ব কেকি সৃষ্টি হল তা মনে হয় কারণ আগুর যে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজন্য পয়সাগুড়ি রয়েছে দীর্ঘ দশ বর্ষ ধরি সে পয়সাগুড়ি সরকার উপরে বাকি অ্যাঁ কে কোৰ্টৰ আশ্ৰয় নিচিনা কিন্তু এপৰ্যন্ত বকেয়া টকা তুলি নাই যেতিয়া চৰকাৰ পৰিৱৰ্তন হৈ যাওঁ সেইবাবে সেনে এই বকেয়া টকা কিভৰি পাই যি স্বাস্থ্য বীমা যোজনাৰে বিজু কাৰ্ড যোজনাৰে যোন পইচা গুড়িক খৰচ হ'ব তাৰ পইচাৰ গ্যারেন্টি কিব তো সি লাগে সবুঠ বড় সন্দেহ এবে সন্দেহ দূর হয়েছে কিন্তু সেই কথার অড়ি বসছেন যে যদি তাঁকু এই কথা কুহযাই সরকার তরফ তাহলে গোটে লিখিত প্রত্রুতি দিয়ে যাও যে এই টঙ্কা সেভাবে ভাবে পাইবে নচে যথা পূর্ব তথা পরম ভুই আহরি কোর্টের আশয় নেওয়া পড়বে না তে হচ্ছে বড় প্রশ্ন কটকর ক্যামেরা পর্সন প্রমোদ সামন্ত্ররা সহ প্রভাত বিষয়ে